হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। কোরবানি ঈদের আগেই সুপারস্টার শাকিব খান পুরো পরিবারকে নিয়ে এক টেবিলে বসে হেসে হেসে খাবার খাচ্ছেন, সময় কাটাচ্ছেন খুব সুখের। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খানের বাবা মার করা আদেশে ঢালিউড কুইং অপু বিশ্বাস কোরবানি ঈদের আগেই এসে পড়েছেন শাকিব খানের বাড়িতে ঈদ কাটাতে পুত্র জয়কে নিয়ে। শাকিব খানের বাবা মা বলেছেন যে বাকি সময় তুমি যাই করো, কোরবানি ঈদে বা রোজার ঈদে তুমি আমাদের বাড়িতে ঈদ করবে পুত্র জয়কে নিয়ে। জয় না থাকলে আমরা কিভাবে ঈদ কাটাবো, হয়তো এবছর বেঁচে আছি, আগামী দিনে বেঁচে থাকবো কিনা, সবাই একসাথে ঈদ করতে পারবো কিনা তা শুধু উপর আল্লাহ জানে, আমরা জানি না, তাই একসাথে ঈদ করতে চাই। অপু বিশ্বাসও তাদের কথা মেনে চলে সব সময়। শাকিব খানের বাবা মাকে নিজের বাবা মা হিসেবেই মেনে চলে। শাকিব খানের বাবা মা যখন যা বলে তাই শুনে অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে যেতে বলেছে, অপু বিশ্বাস জয়কে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। অপু বিশ্বাস কেন তাদের কথা শুনবেন না, নয় বছর একই বাড়িতে সংসার করেছেন ঢালিউড কুইং অপু বিশ্বাস পুরো পরিবারকে নিয়ে, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছেন, আর অপু বিশ্বাসের সুখে দুঃখে তারা পাশে দাঁড়িয়েছেন অপু বিশ্বাসের। অপু বিশ্বাস বলেন, নিজের জীবনকে মেনে নিয়েছিলাম তাদের সংসারে, একদম সুন্দরভাবে গুছিয়ে সংসার করেছি নয় বছর, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আমি আলাদা হয়ে যাই শাকিব আমি। কিন্তু যতই আলাদা হই না কেন, পিছনের সেই স্মৃতিগুলো কি কখনো ভোলা যায়? ভোলা যায় না সেই দিনগুলো। তার মাঝে রয়েছে আব্রাম খান জয়। আব্রাম খান জয়ের কারণে তাদের সাথে আমার একটা সম্পর্ক এখনো রয়েছে। যতই শাকিবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাক না কেন, জয় শাকিবের সন্তান, এ কথা মানতেই হবে, আর মেনে জয়কে তাদের কাছে নিয়ে যেতে হবে। বড় হয়ে জয় আমার কাছে জানতে চাইলে আমি উত্তর কি দিব, তাই সময় পেলেই তাদের বাড়িতে নিয়ে যাই আমি। জয়ের জীবনটা আমি অনিশ্চিত করতে চাই না, তাই জয়কে তার বাবার কাছে নিয়ে যাই সব সময়। জয় যেন ওর বাবাকে ভুল না বুঝে, কখনো যেন প্রশ্ন না করে জয় তার বাবা কেন তার খোঁজ খবর নেয়নি, তাই বেশিরভাগই আমি নিয়ে যাই শাকিব খানের বাড়িতে জয়কে। সব কিছু মিলিয়েই ঈদ এবং কোরবানিতে সুপারস্টার শাকিব খানের বাড়িতে যেন চাঁদের হাট বসে, পুরো পরিবার হাসি খুশি থাকে, পেছনের সব ভুল বোঝাবুঝি দূরে রেখে এক হয়ে যায় তারা সবাই। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।